নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মর্ফোলজির আমরা সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি, মর্ফোলজির প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল মানে আর কিছুই না, আজকে একটা জিনিসের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, যেটা হচ্ছে অনেকেই অ্যালোভেরা গাছ চেনো, ঠিক আছে? অ্যালোভেরা গাছ আমারও এখানে আছে, দেখাচ্ছি, অ্যালোভেরা গাছ আছে, কিন্তু আমার গাছটাতে ওই জিনিসটা নেই যেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি একটা ভিডিও ক্লিপ বা ছবি দুটোই অ্যাড করছি পরপর, ঠিক আছে? তো যেটা তোমাদের চেনাবো সেটা হচ্ছে অ্যালোভেরা ফুল, ঠিক আছে? ফুল যদিও হয়নি, আমি যে ছবিটা তোমাদের দেখাচ্ছি সেটাতে ফুলটা জাস্ট এবারে অ্যাবাউট টু ব্লুম, ঠিক আছে? ও ফুটবে। তো অ্যালোভেরা ফুল সাধারণত মানে সাধারণত আমরা অ্যালোভেরাকে এইভাবেই চিনি, ঠিক আছে? ফুলটা দেখা খুব একটু রেয়ার ব্যাপার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, এবং এটা এটা সচরাচর সবসময় দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? তো অ্যালোভেরার ফুল দেখা, তো এই যে অ্যালোভেরা, এটা বেসিক্যালি লিলিয়েসি ফ্যামিলি। লিলিয়েসি একটা মনোকট ফ্যামিলি, ঠিক আছে? একটা একবীজপত্রী ফ্যামিলি। এই যে গাছগুলো হয় তারা সবাই একবীজপত্রী হয়। সাধারণত অ্যালোভেরা যখন রিপ্রোডাকশন হয়, অ্যালোভেরা প্রচুর প্রচুর ইউজ আছে, যাকে আমরা বাংলায় ঘৃতকুমারীও বলি, ঠিক আছে? প্রচুর ইউজেস আছে। তো সেই অ্যালোভেরা গাছে কে আমরা সাধারণত ব্রাঞ্চের মাধ্যম দিয়ে, এই ছোটো 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 ব্রাঞ্চিং হয়, এবং সেটা যখন ব্রাঞ্চিংটা নিচে পড়ে যায় মাটির সাথে, তখন সেটাতে রুটের সাথে অ্যাটাচ হয়ে যায়, এবং সেইটা দিয়ে আমরা রিপ্রোডাকশন করানোর চেষ্টা করি। সাধারণত ফুল বা বীজের সাহায্যে হয় না, কিন্তু হ্যাঁ, এর ফুল হয় এবং এর বীজও হয়, যেটা আমি দেখাচ্ছি সেইটা। সাধারণত রেসিমোস টাইপের এদের যে ইনফ্লোরেসেন্সটা, সেটা রেসিমোস টাইপের হয়ে থাকে। দেখো এই এই যে গেরুয়া গেরুয়া এই ধরনেরই ফুল হয়ে থাকে অ্যালোভেরা। তো এবং এবং আমি একটা ভিডিও তোমাদের ক্লিপে অ্যাড করছি, এই ভিডিওটা দেখবে যে একদম গোড়া থেকে কিভাবে নোড অঞ্চল থেকে, আমরা জানি যে ফুল সবসময় নোড অঞ্চল থেকে হয়, তো নোড অঞ্চল থেকে দেখবে এই অ্যাক্সিসটা কিভাবে বেরিয়েছে, ঠিক আছে? এবং ব্লুম আমি যে ভিডিওটা নিয়েছি সেটা আমি যে এরিয়ায় থাকি তার থেকে একটু দূরে আমি রাস্তায় দেখতে পেয়েছি, তো সেই সময় তো আর ভিডিওটা বানানো হয়নি, এখন বানাচ্ছি। তো সেই জায়গাটায় দেখো নোড অঞ্চল থেকে কি সুন্দর অ্যাক্সিসটা বেরিয়েছে, এবং আমি ডিটেল করার চেষ্টা করেছি, ঠিক আছে? ভিডিওটা একটু দেখো। তো যেটা বললাম যে ইনফ্লোরেসেন্সটা, এটা যেটা দেখতে পাচ্ছ সেইটা তো আমাদের রেসিমোস টাইপেরই বটে, ঠিক আছে? তো এটা কম্পাউন্ড ক্লাস্টার টাইপের হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের ইনফ্লোরেসেন্সে দেখো ফুলগুলো সব একসাথে পরপর 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 হয়ে আছে, এবং তারপর যখন ব্লুম করে এরা এরা একসাথে, এবং এরা না প্রত্যেক প্রত্যেকে একটা অ্যাক্সিসের মধ্যে সব ফুলগুলো হয়ে থাকে, ঠিক আছে? দেখো, সো যে ফুলটা হয় সেটা অ্যাক্টিনোমরফিক টাইপের হয়ে থাকে, মানে বুঝতে পারছো যে অ্যাক্টিনোমরফিক ফুল বেসিক্যালি তুমি যেদিক দিয়েই কাটবে ওকে তুমি সমান দেখতে পাবে, ঠিক আছে? এবং এটা রেসিমোস ইনফ্লোরেসেন্সের মধ্যে নিজেরা অ্যারেঞ্জড থাকে, ঠিক আছে? তারপরে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালিক্স তিনটা থাকবে, সাধারণত পেটাল তিনটা থাকে, হ্যাঁ, ক্যালিক্স এবং করোলা সাধারণত ফিউজড হয়ে থাকে। যে যে ছবিটা দেখতে পারছো বিশ্বাস করো সেইটা তো ফুলটা ফোটেনি এখনো অবধি, আমি অত ডিটেলসে বোঝাতে পারছি না, বাট আমি ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি যে এরকম হয়ে থাকে যে ক্যালিক্স এবং করোলা ফিউজড হয়ে থাকে, ঠিক আছে? এবং সাধারণত স্টেমেন থাকে, ছটা আনফিউজ স্টেমেন থাকে, ঠিক আছে? ওভারি সাধারণত এদের সুপিরিয়ার হয়ে থাকে, থ্রি লকিউলেট হয়ে থাকে, ঠিক আছে? এবং ফ্রুট যখন হয় তখন ক্যাপসুল টাইপের হয়ে থাকে। তো এই ইনফরমেশানটা আমার মনে হলো যে মর্ফোলজি এর আরেকটা ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরা উচিত। অ্যালোভেরা ফুল অনেকে দেখোনি, তাদের জন্য ইনফ্লোরেসেন্সটা আমি ইন্ট্রোডিউস করলাম, এবং বেশ এইটুকুই ছিল আমাদের অ্যালোভেরা সম্পর্কে ইনফরমেশান, ঠিক আছে? আশা করছি ভিডিওটা দেখলে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে তোমাদের কাছে, ঠিক আছে? ইনফ্লোরেসেন্স অ্যাবাউট অ্যালোভেরার ইনফ্লোরেসেন্স, অ্যালোভেরা ফ্লাওয়ার যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না, সাধারণত একটা গাছ অ্যালোভেরা সাধারণত দুবছর হওয়ার পর এই গাছের ফুল ফোটে। সাধারণত সচরাচর যেটা আমরা বাড়িতে রাখি সেখানে ফুল হয় না সাধারণত, ঠিক আছে? আমার বাড়িতেও দুবছরের মতন হয়ে গেল, এখনও তক্ষ দেখতে পাইনি ফুল। তো যাই হোক, আমি এটা রাস্তায়, একদম রাস্তায় বলতে পারো, সেখানে পেয়েছিলাম, তো সেখান থেকে আমার মনে হলো যে তোমাদের একটু দেখাই। লোকেশন আমি যেখানে থাকি সেখানেই রয়েছে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা, মর্ফোলজি সিরিজের এটা সেকেন্ড ভিডিও, আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে। প্লাস আমাদের অনলাইন লাইভ ইউটিউবে যে প্র্যাকটিস সিরিজ চলছে সেইটাও চলছে, এবং খুব জোর কদমে চলছে, যাদের সামনে ফুডেস হয় এবং আদার যে এক্সামগুলো রয়েছে NMG, NM NEET, তোমরা সবাই শুধু বায়োলজিটার জন্য ওই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? দারুণ প্র্যাকটিসটা বুস্ট আপ হবে, সবাইকেই বলছি। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
শেয়ার করে দিও। এবং এই ধরনের জিনিস, যেহেতু আমি মরফোলজি সিরিজে কিছু ইউনিক জিনিস তোমাদের দেখাবো, কিছু ইউনিক ইনফরমেশন দেবো, তো সেইটা তুমি বাড়ির সবার মধ্যে শেয়ার করতে পারো, মাকেও দেখাতে পারো, ঠিক আছে? বাড়ির তো একটু শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিতেই পারো, ঠিক আছে? চলো, আর বাকি আমাদের পড়াশুনো যেটা থিওরি বা বলো এই যে আমাদের লাইভ প্র্যাকটিস ক্লাস ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেগুলোর জন্য তোমরা যারা তোমার বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছে তাদেরকে একটু জানাও, শেয়ার করে দাও, এবং সবাই মিলে একসাথে কম্পিটিশনটা ফিল করার চেষ্টা করো, লাইভ ক্লাস জয়েন করো, ঠিক আছে? আমাদের একটা গ্রুপও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপাতত, সেইটাতে জয়েন হতে পারো, সমস্ত রকম ইনফরমেশন সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়, এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করতে থাকো। ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আগামী আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার, ততক্ষণ অবধি অপেক্ষায় থেকো, চলো টাটা।